كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, শাওয়াল মাসের ছয়টি রোজা সম্পর্কে জানতে চেয়েছেন, আর এতে অত্যন্ত ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো অতপর তিনি শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো, সে যেন পরিপূর্ণ একটি বছর সিয়াম রাখার ফজিলত পেল। তো আলহামদুলিল্লাহ, এটি শাওয়াল মাসে আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন অথবা একই সাথেও রাখতে পারেন, মানে শাওয়াল মাসে রাখতে হবে। কথা হচ্ছে শাওয়াল মাসে এই ছয়টি সিয়াম আদায় করতে হবে, সেটি ভেঙে ভেঙেও রাখতে পারেন এবং এক টানাতে বিরতিহীন ও রাখা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। আর বিভিন্ন পোস্ট যেগুলোর কথা বললেন, রমজানুল মোবারক, রমজানকে মোবারক পূর্ণ মাস পোস্ট করা যেতে পারে, ঈদ মোবারক অথবা তাকাব্বালুল্লাহ মিন্না মিনকুম, এই পোস্ট বাধা নিষেধ নেই, এই পোস্ট কপি করলে কোনো বাধা নিষেধ নেই আশা করা যায়, ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারলেন, জাযাকাল্লাহ খায়ের। ইয়া রাসূল,